बंगाल में बीजेपी सरकार बनने के बाद यहाँ के मेरे किसान भाइयों बहनों को फसल बीमा योजना का ज्यादा लाभ मिलेगा। बंगाल की डबल इंजन वाली सरकार दोगुनी शक्ति से लागू करेगी। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনি দাবি করেছিলেন কৃষকরা অনেক লাভবান হবেন, সেই জন্যই কি 2021-22 সালের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার 2761.10 কোটি টাকা এখনো বাকি? বাংলার গরিব মানুষদের জন্য 2.5 কোটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও তো দিয়েছিলেন। 2.5 करोड़ लोगों को घर देने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने। সেই জন্যই তো ছাদ ফুটো হয়ে জল পড়ছে। ধুরি, আবাসের 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11.36 লক্ষ মানুষের মাথার ওপরের ছাদটাই কেড়ে নিয়েছেন। কি ভুল বললাম? यहाँ हर तरह से कनेक्टिविटी बढ़े, गांव-गांव तक अच्छी सड़कें पहुंचे, इसके लिए बंगाल की बीजेपी सरकार दिन रात काम करेगी। सड़क सेतु निर्माण करे जोगाजोग व्यवस्थार क्षेत्रे तो आमूल परिवर्तन निये आसबेन बोलेछिलेन। शुधु मुखे बड़ बड़ कथा, वास्तवे ग्राम सड़क योजनाय एखोनो 2,841 कोटी टाका बाकी रयेछे। देश के गरीबों को प्रधानमंत्री आयुष्मान भव योजना के तहत 5 लाख सभी स्वास्थ्य का खर्चा उठाने का काम ये नरेंद्र मोदी सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार। অথচ আপনাদের সেন্ট্রাল এজেন্সির রিপোর্ট বলছে 403 জন রোগীর চিকিৎসা বাবদ যাদের 1.1 কোটি টাকা দিয়েছেন তারা সকলেই মৃত। তাহলে এতগুলো টাকা কোথায় গেল? ২ করোড় ৩৫ লাখ लोगों के घर में बिजली पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने किया है। আর সেই জন্যই বুঝি আপনাদের আরএসএস এর এক কর্মী তৃণমূলে নবজোয়ারের সময় রায়নায় অভিষেক ব্যানার্জির কাছে এসে রাস্তায় আলো লাগানোর অনুরোধ জানিয়েছিলেন। মানে লাইট চলছে না 5-6 বছর, হ্যাঁ নাম তো আছে কিন্তু কোনো লাইট চলছে না স্যার। আপনাদের কর্মীরা তখন কোথায় আলো জ্বালাচ্ছিল? বিজেপির মিথ্যের ভাড়ার এখনো পূর্ণ হয়নি। আবার সময় এসে গেছে বসন্তের কোকিলের উড়ে এসে জুড়ে বসার, তাই দয়া করে এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন।